পূজা কমিটির গঠন নিয়ে যুবককে পিটিয়ে খুন, অভিযোগের তির পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয় পার্থ চৌধুরীর, ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবার পূজো কমিটি গঠন নিয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযোগের তির বারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। পূজো কমিটির মিটিংকে ঘিরে গণ্ডগোলে মৃত পার্থ চৌধুরী, সে পূজো কমিটির সদস্য। ঘটনাটি ঘটেছে বারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের ডিসি ক্লাবে। জানা গিয়েছে এদিন ক্লাবের দুর্গাপুজোর নতুন কমিটি গঠন করা হচ্ছিল, সে সময় তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখার্জি দলবল নিয়ে সেখানে আসেন। এই কমিটি মানি না বলে গণ্ডগোল শুরু করেন, এরপরই সদল বলে ঝাঁপিয়ে পড়ে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি। মারধর করা হয় পার্থ চৌধুরীকে, তাকে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওডিসি ক্লাব বলকালকারের দীর্ঘদিনের একটা পুজোনো পুজো ক্লাব, আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সভ্য, সবাই সভ্য লোক পুজোরা করে, কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইব এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক তার বিচার আইনের মতো চলবে। স্থানীয় এক বাসিন্দা জানান এই ক্লাবের পুজো অনেক পুরনো, প্রতি বছর বড় পুজো করে তারা। এদিন শুনলাম পুজোর কমিটি তৈরি নিয়ে গণ্ডগোল হয়েছে, এখানে এক যুবককে মারধর করা হয়, মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। বলেছিল আমি এই পুজোতে থাকবো না, ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে, তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। মৌসুমী মুখার্জি 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, আর হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে। ধাক্কাধাক্কি রীতিমতো আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে, আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না 100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো, আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি বেরোতে দিচ্ছে না, তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা তারা মারধর করছে, বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক বলেন, আমরা মিটিং করছিলাম, কাউন্সিলর দলবল নিয়ে এসে গণ্ডগোল শুরু করে, শাটার নামিয়ে দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।